বৃত্ত সম্পর্কিত অঙ্ক করার জন্য আমাদের আগে জানতে হবে যে বৃত্ত সম্পর্কিত অঙ্কে কেমন ধরনের প্রশ্ন আসে তার আগে আমাদের বৃত্ত সম্পর্কিত কিছু বিষয় জেনে নেওয়া দরকার যেগুলো না জানলে বৃত্ত সম্পর্কিত অঙ্ক করা প্রায় অসম্ভব সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এতে আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না সবার আগে আমাদের জানতে হবে বৃত্ত কাকে বলে বৃত্ত হলো একটি গোলাকার শেপ এবং ওই শেপের প্রতিটি বিন্দু দূরত্ব কেন্দ্র থেকে সমান অর্থাৎ এই কেন্দ্র থেকে যদি শেপ পর্যন্ত দূরত্ব অঙ্কন করা হয় তাহলে সেই দূরত্বগুলো সমান হবে সেটাই হচ্ছে বৃত্ত আর যে রেখা দ্বারা পুরো বৃত্তটাকে অঙ্কন করা হয় সেই রেখাটাকে বলা হয় পরিধি অর্থাৎ এই যে রেখা যেটা দিয়ে পুরো বৃত্তটা অঙ্কন করা হয়েছে এই পুরো রেখাটাকে বলা হয় বৃত্তের পরিধি এরপরে আমাদের জানতে হবে বৃত্তের ব্যাসার্ধ কী বৃত্তের ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আমরা যদি একটা রেখা অঙ্কন করি তাহলে এই রেখার দূরত্বটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তারপরে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো ব্যাস ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ ব্যাসার্ধকে যদি দুই দিয়ে গুণ করা হয় তাহলেই ব্যাস পাওয়া যায় অন্য কথায় বলতে গেলে বলা যায় যে যদি আমরা বৃত্তের কেন্দ্র দিয়ে একটা সরল রেখা অঙ্কন করি এবং সেটা যদি বৃত্তের পরিধির দুটি আলাদা বিন্দুতে গিয়ে মিলিত হয় তাহলে যে রেখা আমরা পাই সেই রেখাটাই হচ্ছে বৃত্তের ব্যাস এছাড়াও আমাদের আরেকটা বিষয় জানা দরকার সেটা হলো বৃত্তের জ্যা বৃত্তের জ্যা হলো বৃত্তের পরিধির দুটো যে কোনো বিন্দুর সরলরৈখিক দূরত্ব সেটাই হচ্ছে বৃত্তের জ্যা অর্থাৎ এখানে দেখুন এই পরিধির উপরে এই একটা বিন্দু এবং এটা একটা আলাদা বিন্দু এই দুটো বিন্দুর সরল রৈখিক যে দূরত্ব সেই দূরত্বটাই হচ্ছে বৃত্তের জ্যা এখন আপনাদের কাছে একটা প্রশ্ন বলতে পারবেন কি বৃত্তের থেকে বড়ো জ্যা কোনটি যদি বলতে পারেন তাহলে কমেন্ট করুন আর যদি না বলতে পারেন তাহলে কোনো সমস্যা নেই ডেসক্রিপশানে এর উত্তর দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন তাহলে এখান থেকে আমরা কী জানলাম বৃত্তের পরিধি আছে আছে ব্যাসার্ধ ব্যাস এবং জ্য তাহলে বুঝতেই পারছেন যে বৃত্ত সম্পর্কিত কোনো অঙ্ক আসলে আপনাকে এই কটা জিনিসের মধ্যেই জানতে দেবে অর্থাৎ হয় আপনাকে পরিধি বার করতে হবে নয় আপনাকে ব্যাসার্ধ বার করতে হবে নয় আপনাকে ব্যাস বার করতে হবে নয় তো জ্যা সম্পর্কিত কোনো প্রশ্ন দেবে এখন চলুন আমরা জানবো কিভাবে বৃত্তের ব্যাস বার করতে হয় অর্থাৎ বৃত্তের ব্যাস ব্যাস সমান সমান টু ইন্টু আর এখানে বলে রাখি আর হচ্ছে ব্যাসার্ধ তাহলে ব্যাস সমান সমান টু আর অর্থাৎ ব্যাসার্ধকে দুই দিয়ে গুণ করলেই আমরা ব্যাস পেয়ে যাব অর্থাৎ আপনার যদি কোনো বৃত্তের ব্যাস জানতে দেওয়া থাকে তাহলে হয় আপনাকে ব্যাসার্ধ দিয়ে দেবে নয় আপনাকে পরিধি দিয়ে দেবে তো চলুন এখন আমরা দেখি কীভাবে পরিধি দেওয়া থাকলে বৃত্তের ব্যাসার্ধ বার করতে হয় তার জন্য আমাদের জানতে হবে পরিধির সূত্র অর্থাৎ পরিধি সমান সমান কি সেটা আমাদের জানতে হবে পরিধি সমান সমান হয় টু পাই আর আর হচ্ছে ব্যাসার্ধ পাইয়ের মান হয় পাই সমান সমান হয় বাইশের সাত এটা সব সময় অর্থাৎ এই মানটা ধ্রুবক পাইয়ের মানটা বাইশের সাত সময় বসাতে হয় তাহলে বুঝতেই পাচ্ছেন কোন অঙ্কে যদি পরিধি দেওয়া থাকে তাহলে সেই পরিধির মানটা আমরা এখানে বসিয়ে আরের মান বার করে নিতে পারি আর যদি আপনাকে পরিধি বার করতে হয় তাহলে নিশ্চয়ই অঙ্কে আপনার হয় ব্যাস নয় ব্যাসার্ধ দেওয়া থাকবে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি এই সূত্রে আরের মান বসিয়ে পরিধি পেয়ে যেতে পারি আর যদি ব্যাস দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ব্যাসকে দুই দিয়ে ভাগ করব। ভাগ করলে যে মান পাবো সেটাই হচ্ছে ব্যাসার্ধ এবং সেটা আমরা এই আরের জায়গায় বসিয়ে পরিধি পেয়ে যেতে পারি এখন চলুন আমরা একটা উদাহরণ করি তাহলে আমাদের কাছে এই পুরো বিষয়গুলো খুবই পরিষ্কার হয়ে যাবে ধরুন আপনার ব্যাসার্ধ দেওয়া আছে সাত সেমি এবং বার করতে বলা হয়েছে বৃত্তের ব্যাস এবং পরিধি তাহলে দেখতেই পাচ্ছেন বৃত্তের ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে সাত অর্থাৎ আরের মান দেওয়া আছে তাহলে আমরা ব্যাস পাবো কি তাহলে আমরা ব্যাস পাবো ব্যাস সমান সমান টু ইন্টু আর আরের মান এখানে সাত তাহলে বসাবো সাত সেমি তাহলে হচ্ছে সাত দুগুণে চোদ্দো সেমি এটা হচ্ছে বৃত্তের ব্যাস এবং যদি পরিধি বার করতে বলে সেক্ষেত্রে আমরা পরিধি পাব পরিধি সমান সমান টু পাই আরের জায়গায় আমরা বসাবো কত সাত অর্থাৎ ব্যাসার্ধ তাহলে ইন্টু সেভেন পাইয়ের জায়গায় আমরা কত বসাবো বাইশের সাত তাহলে আমরা এটা লিখতে পারি টু ইন্টু বাইশের সাত গুণ সাত তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাত নিচে আর ওপরের সাত কাটছে তাহলে পড়ে থাকছে দুই গুণ বাইশ অর্থাৎ বাইশ দুগুণে চুয়াল্লিশ সেমি এর আগে এখানে একক সেমি হবে এখানেও সেমি হবে কারণ আরের মান সেমিতে দেওয়া আছে এখন মনে করুন আপনার এই পরিধিটা দেওয়া আছে অঙ্কে আপনার এই ব্যাসার্ধ অর্থাৎ সাত সেমি যে ব্যাসার্ধ এটা দেওয়া নেই পরিধিটা দেওয়া আছে চুয়াল্লিশ সেমি আপনাকে বার করতে হবে ব্যাসার্ধ তাহলে আপনি কিভাবে বার করতে পারেন দেখুন আমরা এই সূত্র থেকে ব্যাসার্ধ বার করে নিতে পারি যেহেতু আমাদের দেওয়া আছে চুয়াল্লিশ সেমি পরিধি তাহলে আমরা পরিধির জায়গায় বসাবো চুয়াল্লিশ তাহলে সিম্পলি আমরা বসাবো চুয়াল্লিশ সমান সমান টু পাই আর টু পাই আর তাহলে এটা ইমপ্লাই করে কত এটা ইমপ্লাই করছে চুয়াল্লিশ সমান সমান টু ইন্টু পাইয়ের জায়গায় আমরা বসাতে পারি বাইশের সাত গুণ আর তাহলে আমরা বার করতে চাইছি আরের মান অর্থাৎ আরটাকে আমরা রেখে এই সংখ্যাগুলোকে অর্থাৎ ধ্রুবকগুলোকে এই দিকে নিয়ে চলে আসতে পারি তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে আর সমান সমান চুয়াল্লিশ গুণ দুইটা যেহেতু চুয়াল্লিশের দিকে আসছে সেই জন্য এটা উল্টে যাবে অর্থাৎ দুইটা হয়ে যাবে একের দুই বাইশের সাতটা চুয়াল্লিশের দিকে আসছে অর্থাৎ এটাও উল্টে যাবে অর্থাৎ এটা হবে সাত বাই বাইশ তাহলে এখানে দেখুন বাইশ আর চুয়াল্লিশ আমরা কাটতে পারি অর্থাৎ বাইশ দুগুণে চুয়াল্লিশ এখানে ওপরে দুই আছে আর নিচে দুই আছে তাহলে দুই দুই কেটে যাচ্ছে তাহলে আমরা অথেব আরের মান পাচ্ছি কত আরের মান পাচ্ছি সাত তাহলে বুঝতেই পারছেন যে পরিধি দেওয়া থাকলেও আমরা আর অর্থাৎ ব্যাসার্ধ বার করতে পারি এবং সেখান থেকে আমরা ব্যাস বার করে নিতে পারি অর্থাৎ আর এর সঙ্গে দুই গুণ করলে আমরা ব্যাস পেয়ে যাব। আর যদি ব্যাস দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাসার্ধ ভার করা কোনো ব্যাপারই নয় ব্যাসকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলেই আমরা পেয়ে যাব ব্যাসার্ধ অর্থাৎ আপনার ধরুন অঙ্কে দেওয়া আছে ব্যাস চোদ্দ সেমি তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ আর সমান সমান হবে চোদ্দো বাই দুই সেমি অর্থাৎ সাত সেমি তাহলে দেখুন বৃত্ত সম্পর্কিত সমস্ত অঙ্ক করার জন্য আপনার ঘুরে ফিরে এই দুটো সূত্রই কাজে লাগছে সুতরাং এই দুটো সূত্রই আপনাকে মনে রাখতে হবে বৃত্ত সম্পর্কিত সমস্ত অঙ্ক করার জন্য এই দুটো সূত্র মনে রাখতে পারলেই আপনি বৃত্ত সম্পর্কিত সমস্ত অঙ্ক করে ফেলতে পারবেন সূত্র দুটো কি ব্যাস সমান টু আর আর পরিধি সমান টু পাই আর যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন